এই এই এইভাবেই জীবন চলে। আচ্ছা, এরকম শুনেছিলাম যে এই লোকালয় নাকি আগে যখন বাঘ পেরোতো এপারে চলে আসতো, তখন নাকি মানে মানুষ দিনে মানে রান্না করে নিয়ে সব ঘরে থেকে যেত। হ্যাঁ, এটা কি না এমনি কি জানো, হ্যাঁ সন্ধ্যেবেলাটা বাইরে কেউ বেরোতো না, তখন তো জাল দেওয়া ছিল না। আচ্ছা, তখন বেলায় বেলায় আসে চলে যেত, রান্না টান্না করে ঘরের মধ্যে থাকতো। না, নিজেদের সাবধানতা, বেশিরভাগ বেশি দিনের কথা না, 7-8 বছর আগে আমাদের একটা গলির থেকে গরু মেরে দিয়ে গেলো, 5টা 6টা ছাগল মেরে দিয়ে গেলো, বাঘ ঢুকে ওরকম করেছে, মানুষের কোনো ক্ষতি করেনি তো? না, মানুষের ক্ষতি, মানুষের মাছ ধরছে, হ্যাঁ, আর বাঘ তার পাশ দেয় সে গলি ঢুকে গরু মেরে যাচ্ছে। ওরা দিনে মানে না সন্ধ্যেবেলা একদম পুরো সন্ধ্যেবেলা। ওখানে ওখানে বাঘের খাবার দেয় না? হ্যাঁ, খাবার দেয়, হরিণ খাবার দেয়, বাঘের খাবার দেয়, বানর টানের খাবার দেয়। আর ওখানে বড় একটা পুকুর আছে, যদি কোনো সময় যা তো দেখ, মিষ্টি জলের পুকুর। হ্যাঁ, ওই পুকুরে জল টল খাতে আছে, ওরাই দেখতে পায়। কিন্তু আমাদের এই জঙ্গলে খুব একটা বাঘ আছে, কিন্তু খুব একটা নেই বলে নয়, আছে, খুব একটা নেই, দেখা যায় না। যে দেখা যায় কিরাম জানো তো, হয়তো যখন হাঁটে তখন ওরা জোড়ায় জোড়ায় হাঁটে, মানে দুটো বাঘ করে। হ্যাঁ, দুটো, যখন ওরা পাল ছাড়া হয়ে যায় তখন ডাক শোনা যায়। ও, যখন মানে দুটো বাঘ আলাদা, একটা মেয়ে বাঘ পুরুষ বাঘ থাকে। হ্যাঁ, আচ্ছা। আর মেয়ে বাঘ যখন বাসা করে তখন তো পুরুষ বাঘের ধারে থাকে না, তখন তো ভয়তে তখন ওই বাসা নেশে সারাসারি করে, হয়তো লোকালয় ঢুকে পড়ে। আচ্ছা, বাচ্চা খেয়ে নেয় ওই ভোলা বাঘে? বাচ্চা কেন খেয়ে নেয়, কেন ওরা বাচ্চাগুলোকে? বেশিরভাগ ভোলা বাচ্চা খেয়ে নেয়, মানে ওর বাচ্চা বলে তখন আর অত ইয়ে থাকে না। কিন্তু মাইয়ে বাঘ ওই বাসা সেজে রাখে। সকালবেলা একবার হরিণ বেরিয়ে এলো কেন দেখাচ্ছে। হ্যাঁ, মানে নেটের পাশে আসে না, ওই ধার থেকে ঘরে না, আরো সকালবেলা, মানে ওরা ঠিক বিকেল টাইমটা সকাল টাইমটা দেখা দেয়, মানে ওই ওই ধানি গাছ আসে, ধানি গাছগুলো খায় না, কেওড়া ফল করুক না, ওই গাছ গাছালি খায়, ভিতরে লতা গাছ আছে না, ও পাতা খায়। আচ্ছা, আপনি কি ভিতরে একা একা চলে যান, ওই খোঁজ ফোঁজ দেখতে পান বাঘে? একা একা পথ একা যায়, আবার অনেক সময় 5-6 জন একসাথে যায়। আরে ধনমুখী তখন বনে ফুলে লোক বাজার করে, ওই কাঁকড়া ধরে, কাঁকড়া ধরার জন্য বাজার। আরে নৌকাটা করেছি, নৌকাটা কিনেছি, এখন তো নৌকা, এই যে এই নৌকাটা আপনার? নৌকাটা করেছি, এখনো নৌকা না পাইনি, 10,000 টাকা দিয়ে নৌকাটা কিনেছি। না, আমাদের বাড়ির লোক তো নৌকা বাতি জানে না, বুঝলে? আচ্ছা, সেই এর একটা লোক নিতে হবে, নেতা কোন এই দোন বাইতে হবে। কাকু বাধা দেয় না আপনাকে যে জঙ্গলে যাবে না? একটা বনে যায় না, ওর ভয় করে, বুঝলে? আচ্ছা, আমার তো চালাইতে হবে, একটা বাচ্চা কাচ্চা আছে, আমাদের তো না খালি তো সংসার চলে না, না জমি জায়গা নিয়ে। ঠিক আছে, যাই হোক, সাবধানে তবু, সাবধানে মানে।